আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হালকা একটু লম্বা হবে আর কি। অনেকেই কমেন্টস করেছে এবং বলেছে যে ভাই এদেরকে বুঝের মাধ্যমে করতে পারেন না বা বুঝের মাধ্যমে কাজগুলো করতে পারেন না। আমরা তো ভাই প্রথমে চেষ্টা করি, আসলে কি পরিমাণ যে চেষ্টা করি সেটা তো আর পুরো ভিডিওতে দেয়া যায় না। যদি পুরো ভিডিও দিতে যাই তাহলে ভিডিওর দৈর্ঘ্য হবে 1.5 থেকে 2 ঘন্টা। আসলে এই 1.5-2 ঘন্টা আপনারা কেউ ভিডিও দেখবেন না। আর আমরা এখন যার সাথে চলছি তার নাম বাদশা, আসলে সে বাদশা না, তার নাম বিপুল। আর তার গ্রামের বাড়ি বগুড়া, বাসা থেকে প্রায় 3 বছর আগে হারিয়ে গেছে। আর তার মেইন সমস্যা হলো পিছনের সব কিছু ভুলে যায়, সে পিছনের কোনো কিছু মনে রাখতে পারে না। আর যেখানে থাকে এখানে তাকে দিয়ে ভাঙ্গারি বিভিন্ন ধরনের ভাঙাচোরা রাস্তা থেকে টোকানোর কাজ করায়। আর তার পাতানো বনও আছে। তার বাসা থেকে খবর পাওয়ার পরে আমরা রেল লাইন চাষারা যাই, সেখানে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। পরপর 3 দিন আমরা তার জন্য চাষারায় অবস্থান নেই, একদিন তার কোনো খোঁজ আমরা পাইনি। দ্বিতীয় দিন সারাদিন থাকার পরে রাত্রের বেলা তার খবর পাই, তার পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সেখান থেকে আমরা আনতে চাই, কিন্তু এখানকার যারা আছে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় তারা আমাদেরকে বাধা দেয়। পরবর্তীতে রাতে আমরা ওইখান থেকে চলে আসি এবং অনেক ভোরে সেখানে যাই। যাওয়ার পরে দেখি বৃষ্টির কারণে সে খোলা আকাশের নিচে শুয়ে ছিল, ঘুমাতে না পারার কারণে তাড়াতাড়ি করে একটা জায়গায় অবস্থান নেয় যেখানে বৃষ্টি ছিল না। আর তাকে যারা পরিচালনা করত তারা সবাই আশেপাশে ঘোরাফেরা করত, সেজন্য ওইখানে আমরা কোনো ফুটেজ বা ক্যামেরার শ্যুট নিতে পারিনি। এর সাথে আমরা প্রায় 3 কিলোমিটারেরও বেশি পথ হাঁটি। তাকে আমরা সব ধরনের কথা বোঝানোর চেষ্টা করি এবং তার বাড়ি থেকে তাকে নেয়ার জন্য আসছে সেটাও বলি, কিন্তু সে কোনো কিছুতেই রাজি হয় না, শুধু হাঁটতেই ছিল। আর বলছিল আমি কাজে যাব, আমার কাজে যাওয়ার সময় হয়েছে। জিজ্ঞাসা করলাম আপনি কি কাজ করেন, সে বললো আমি ভাঙ্গারি টোকাই। বাড়িতে যদি নিতে হয় যাবেন না? যাবেন গ্রামের বাড়িতে নিতে হলে যাবেন না? তাকে অনেক বোঝানোর পরও রাজি হয়নি, শেষ পর্যন্ত এক প্রকার জোর করে আমরা তাকে নাস্তা খাওয়ার জন্য নিয়ে যাই। নাস্তাটা খাই না, এই সকাল হইতে দৌড়ে আছেন মিয়া, নাস্তাটা খাই এলাম। পরোটা খাইবেন, ডাল ভাজি না ডিম একটু যান, আমিও বই বাজি দিলে হইব, বাজি দেন তো পরোটা দেন। আর তার পেটে ছিল প্রচন্ড ক্ষুধা। রাত্রে কি খাওয়ায় কেটা খাওয়ায়? হ্যাঁ খেলারে বাঙালি নিয়ে দেন। হ্যাঁ কাম লাগাই দিয়েছে কেটা খাওয়ায়? কাম করেন না, কই যাবেন? ওই কি জায়গা, কোনো কাম আছে? তার কথার কোনো ব্যালেন্স ছিল না, এক এক সময় এক এক কথা বলছিল। ভাই হিসাব রাখেন কিন্তু। হ্যাঁ এতক্ষণ যা দেখলেন এটা শুধু বুঝানোর জন্যই তাকে করেছি, তারপরে যখন আর কাজ হয়নি তখনই আমরা তার সাথে জোরাজোরি করা শুরু করলাম। ও বড় ভাই যাইবেন নি বলাইল, বিড়ি কিনে দিতেছি ডাইরেক্ট, দাঁড়ান। এই দোকানে বিড়ি নেই, দাঁড়ান বিড়ির দোকান খুঁজে লই। সামনে একটু সামনে গেলে পাবো না বিড়ির দোকান? এনে বন, এনে বন, বিড়ির দোকানে গিয়ে লয়ে দেবো স্যার। বন একটু বন বন বন, বলে যাবেন না, উড়েন না, উড়েন 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 উড়েন। বিড়ি আমি কিনে দিতেছি, লন না রানা, ধর তো ধর।
ভাই একটু উড়ে দেন তো, কিছু হয় না, একটু উড়ে দেন গাড়িতে। বিড়ি কিনে দিতেছি, বিড়ি কিনে দিতে আমার বাপ মা এইটা আছে গ্রামের বাড়ি থেকে হারা গেছিল। আচ্ছা বিড়ি কিনে দিতেছে, দাঁড়া নেই দাও বিড়ি দেখাল, বিড়ি লয়ে তো চলা, বিড়ি লয়ে দাস চলো, আমার তো চলো ভাই একটু দাঁড়ান। আর আমি অবশ্যই আমার এই কাজের সমস্ত ক্রেডিট দেব মাহবুব ভাইকে, মাহবুব ক্রিয়েটর ফোর, ঢাকার ভিতরে সে কাজ করে আর আমি তাকে দেখেই এই কাজটা শুরু করি। আমি সর্বপ্রথম দেখলাম একজন আত্মীয় তার ছেলেকে খুঁজে পেয়েছে, তার মা বাবা তার সন্তানকে খুঁজে পেয়েছে শুধু একমাত্র তার চ্যানেলের মাধ্যমে, তারপরেই আমি এই কাজটা করা শুরু করি, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। ভাই আমরা কি আপনি শত্রু নিকল আর এই কাজগুলো করতে গিয়ে কত কিছু যে সহ্য করতে হয় এবং কত ধৈর্য নিয়ে কাজ করতে হয় এটা আপনারা কখনোই দেখে বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য শুধু এইটাই না যে আমি ভিডিও বানাবো আর আপনারা সারা বাংলাদেশে বসে দেখবেন, আমার উদ্দেশ্য আমি মাহবুব ভাইয়ের মাধ্যমে এই কাজটা শুরু করেছি আর আমি চাই আমার মাধ্যমেও সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ এই উদ্যোগ নেয়, প্রত্যেকটা মানুষের শারীরিক অবস্থা সুন্দর হয়ে যাক, সে পাগল হোক বা সুস্থ হোক বা অসুস্থ হোক, প্রত্যেকেই যাতে তাদের যত্ন নিতে বোঝে, আমার উদ্দেশ্য এটা। আমার উদ্দেশ্য হলো হিউম্যানিটি, মানে মানবতা যাতে প্রত্যেকের মধ্যেই বিদ্যমান হয়ে যায়, এইটাই আমার মূল উদ্দেশ্য। কিন্তু দুঃখের বিষয় আজকে হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে উল্টাপাল্টা কমেন্টস করতেছে, ভাই আসলে আপনারা কি দেখতেছেন কি বুঝতেছেন আমি কিছুই বুঝতে পারি না, আপনাদের চোখ নাই আপনারা কি অন্ধ, সৃষ্টিকর্তা প্রত্যেকের ভিতরে সঠিক বুঝ দান করুক। অবশেষে দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটল, তার ভাইয়েরা এসে উপস্থিত হলো। ভালো আছেন কাকা? আপনি কি আব্বা? না আমি ভাই হই। বড় ভাই আপনি? আপনার বাবা বেঁচে জীবিত না এখনো? আমার বাবা বেঁচে আছে আর ওনার বাবা প্রতিবন্ধী। ও ওনার বাবা প্রতিবন্ধী? হ্যাঁ ওনার বাবা প্রতিবন্ধী। আচ্ছা। আর বিপুলের বাবাও ছিল প্রতিবন্ধী যার কারণে সে নারায়ণগঞ্জ আসতে পারেনি, তাদের ভাইকে ফিরে পাওয়ার পরে তাদের মুখের হাসি ছিল দেখার মতন। সম্পূর্ণ কাজ শেষে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আমরা দুপুরে অল্প কিছু মেহমানদারি তাদের জন্য করার চেষ্টা করেছি, আসলে প্রকৃতপক্ষে যেভাবে তাদের আপ্যায়ন করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, তাদের কাছেও আমরা ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো এইটা আমাদের প্রথম সফলতা, আমরা যেই উদ্দেশ্যে কাজটা শুরু করেছি তো আলহামদুলিল্লাহ সেই কাজের প্রথম ফল আমরা পেয়েছি। তো এই বাদশা ভাইকে আপনারা দেখেছিলেন হয়তো, তার নাম বাদশা না, তার নাম হলো বিপুল আর তার লোকেশন হলো বগুড়া, যে তার বগুড়া থেকে ভাই আসছে আর তার বাবাও প্রতিবন্ধী আর তারও মাও অসুস্থ যার কারণে বাপ মা কেউ আসতে পারে নাই, এটা হলো তার চাচাতো ভাই আর এটা হলো তার জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো মানে চাচা বড় চাচার ছেলে আর কি। তো তারা আইসা তাদেরকে নিয়ে যেতেছে, তো এখন আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে আমার, ভালো লাগছে আমার। আমরা তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে আমরা থানায় আসছি, তো তাদের যে কাগজপত্র আছে ডকুমেন্টারি সেগুলো আমরা থানায় জমা দিছি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে। আর থানার ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ পুলিশের যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট এবং ভালো ব্যবহার পাইছি, আমরা কোনোদিনই আশা করিনি এত তাড়াতাড়ি এত অল্প সময়ের ভিতরে এত ভালো ব্যবহার আমরা তাদের থেকে পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা সদর থানা পুলিশকে আমাদের তরফ থেকে মানে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের কে এমডিএস চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে গাড়ি মামা সামনে
খুব অল্প সময় আমরা একসাথে ছিলাম, তারপরেও কেমন জানি আমাদের ভিতরে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তো তাকে আলাদা হওয়ার সময় মনে হয়েছিল যে আসলে আমরা কাউকে হারিয়ে ফেলেছি, আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে এরকম কিছু। সর্বশেষ কথা একটাই, যেতে দিতে মন নাহি চায় তবু যেতে দিতে হয়। আজকের জন্য এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে অন্য কোনো নতুন কোনো বাদশাকে নিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।